বিয়ের প্রলোভনে জয়পুরহাটে কালাই উপজেলা ডিজিটাল সেন্টারে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে সেখানকার উদ্যোক্তার বিরুদ্ধে। ১৩ অক্টোবর ভুক্তভোগীর বাবা এই ঘটনায় মামলা করলে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। প্রবাসী সহ দেশের বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের মাধ্যম ইমো হ্যাক করে টাকা আদায়ের অভিযোগে ১৪ অক্টোবর নাটোরের লালপুর থেকে পিয়াস আলী নামে এক যুবককে গ্রেফতার করা হয়। ১৬ অক্টোবর রাজশাহীর তানোরে সাবমার্সিবল পাম্পের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ছেলের মৃত্যু হয়।